কুম সালাম ও রহমতুল্লাহি অবার একদিন ইবন প্রশ্ন করেছেন যে রুমের মধ্যে যদি প্লাস্টিকের হাঁস মাছ এবং কাঠের হরিণ থাকে তাহলে সেই রুমে ফেরেশতা প্রবেশ করবে কি না এ বিষয়ে ইসলামের হুকুম কি জানাবেন বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন যে বাড়িতে কোনো প্রাণী বা পশুর ছবি থাকে এমন জিনিসের ছবি যার মধ্যে জীবন আছে গাছ ফুল ব্যতিরকে তো সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এ বিষয়ে স্পষ্ট ভাবে সাহি বুখারির হাদিস রয়েছে সাহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছশো পনেরো নম্বর হাদিস্লামাকিবাহ বিশ্ব নবী তিনি বের হলেন ফালাকিয়া জিবর এবং জিবরিলের সাথে কি হলো সাক্ষাৎ হল ফাসাকা ইলাইহি জিবরিল্লাম তিনি কি করলেন রসুল্লাহ সাল আলিহাস্লামকে অভিযোগ করলেন মা ওয়াদা তিনি যা দেখতে পেলেন তিনি কি দেখতে পেলেন ফক তিনি ইন্না লা কোনো প্রাণীর ছবি দেখেছিলেন এজন্য তিনি বললেন যে ইন্না লা অবশ্যই আমরা প্রবেশ করব না বাইতান এমন বাড়িতে যে বাড়িতে ছবি থাকবে কোনো প্রাণীর বা পশুর পশুপক্ষী কিংবা ওলা কালবন বা কুকুরের ছবি থাকবে বুঝতে পারলেন বা কুকুর থাকবে ডাইরেক্ট কুকুর তো কোনো বাড়িতে যদি পশুপক্ষী এবং কুকুর থাকে তাহলে সেই বাড়িতে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না যা আমরা স্পষ্টভাবে সেই বুখারি কিতাবুল লিবাস

দুশো ছাব্বিশ নম্বর হাদিস এবং পাঁচ হাজার নশো একষট্টি নম্বর হাদিস এবং সেই মুসলিম দু হাজার একশো চার নম্বর হাদিস এবং দু হাজার একশো ছয় নম্বর হাদিস তাহলে আমরা এ দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো বাড়িতে যদি প্লাস্টিকের হাঁস মাছ কিংবা কাঠের হরিণ থাকে কিংবা তার ছবিই থাকে কিংবা ডাইরেক্ট কুকুর বাড়ির মধ্যে থাকে তাহলে সেই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না এটাই হচ্ছে ইসলামী শরীয়তের ফয়সালা আশা করি বুঝতে পেরেছেন যদাকলাম